শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো, কসবায় ব্যবসায়ী অপহরণ কাণ্ডে সামনে আসছে একের পর এক নয়া তথ্য। ইতিমধ্যেই জানা যাচ্ছে যে যে ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল তার বিরুদ্ধে কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে এবং শহরে তার বেশ কিছু অবৈধ অফিস ছিল। সেই অফিসে কয়েক মাসের বেশি সে থাকতো না এবং কাজ করতো না বলে কিন্তু জেরায় জানিয়েছে যারা গ্রেফতার করা হয়েছিল এই ঘটনায়, যাদেরকে তারা কিন্তু এমনটাই জানিয়েছে, এই ব্যবসায়ীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছে। বড়সড় চক্রে জড়িত কসবায় অপহৃত ব্যবসায়ী কুতুবুদ্দিন গাজী, অপহৃত ব্যবসায়ী, সে বড়সড় চক্রের সঙ্গে জড়িত এবং সে ইটভাটার বিজনেস আছে তার বলে জানা গিয়েছিল। তা সেই রকম কোনো বিজনেস নেই বলেই কিন্তু মনে করা হচ্ছে আমাদের সূত্রে খবর, এবং শহরের বিভিন্ন জায়গায় তার অবৈধ অফিস এবং ঘন ঘন নিজের অফিস পরিবর্তন করত, কোনো অফিসে 3 থেকে 4 মাসের বেশি বসত না কুতুবুদ্দিন গাজী, এমনটাই পুলিশে জেরায় জানিয়েছে গ্রেফতার হওয়া 5 যুবক। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, পুলিশ সূত্রে কি জানতে পারছো, কারণ ইতিমধ্যে বেশ কিছু তথ্য সামনে আসছে? একদমই, দেখো কসবা অপহরণ কাণ্ডে কিন্তু বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ইতিমধ্যেই। কারণ যেটা জানা যাচ্ছে যে কুতুবুদ্দিন গাজী এতদিন ধরে যেটা হচ্ছিল অপহরণের পর থেকে, যে ইটভাটার ব্যবসা আছে তার, কিন্তু তার আদেও কোনো ইটভাটার ব্যবসা নেই এবং এটা শুধুমাত্র আই ওয়াশ করার জন্য ইটভাটার ব্যবসা দেখানো হয়েছে, কিন্তু এর পেছনে বড় একটা চক্র কাজ করছে। ইতিমধ্যেই যারা 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে লালবাজারের গুন্ডা দমন শাখা এবং কসবা থানা, তাদেরকে জেরা করে যেমনটা তথ্য সামনে উঠে এসেছে যে তাদেরকে বলা হয়েছিল যে তারা জানতোই না যে কুতুবুদ্দিন গাজী তার নাম, কারণ তাদেরকে একটা অন্য নামে পরিচিত ছিল এবং শুধু তাদের কাছে অন্য নামে পরিচিত ছিল এমনটাই কিন্তু নয়। তারা বিভিন্ন সময় তার খোঁজ করেছে তার পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য, কিন্তু সেই পাওনা টাকা ফেরত পাওয়ার তো পাওনা টাকা ফেরত তো তারা পায়নি, উল্টে তাকে খোঁজ করতে হয়েছিল, কারণ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তার অফিস ছিল, শহরের বিভিন্ন জায়গায় তার অফিস সে ভাড়া নিত এবং সেই অফিসে কিন্তু 3 মাস থেকে 4 মাস তার মেয়াদ ছিল, তারপরে সে আবার অফিস চেঞ্জ করে নিত এবং বারংবার নিজের নাম চেঞ্জ করত এবং বিভিন্ন সময় নিজেকে সায়েন্টিস্ট এবং নিজেকে অ্যান্টিক জিনিসের তিনি কেনা বেচা করেন এবং জার্মান জিনিসপত্র তিনি অকশন করেন, এরকম বলে কিন্তু বিভিন্ন লোকের থেকে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন টাকা নিয়েছে যার অ্যামাউন্ট কিন্তু প্রায় লাখের ওপরে, এবং সেই বিভিন্ন সময় যে বিভিন্ন লোকের থেকে টাকা নিয়েছে তারাই কিন্তু এবার নিজেদের মধ্যে ঠিক করেছিল যে তাকে খুঁজে বার করতে হবে, অর্থাৎ কুতুবুদ্দিন গাজীকে খুঁজে বার করতে হবে, খুঁজে বার করে তাকে পুলিশের হাতে তুলে দেবে এমনটাই কিন্তু তারা পরিকল্পনা করেছিল এবং ইতিমধ্যেই তারা এই বিষয়টা কিন্তু পুলিশি জেরায় জানিয়েছে এবং পুলিশকে জানিয়েছে যে বুধবার তাকে যখন কসবার অফিস থেকে তারা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর তারপর তাকে যে ফ্ল্যাটে রাখা হয়েছিল টলিগঞ্জের যে একটি বাড়িতে রাখা হয়েছিল সেখানে রেখে কিন্তু তাকে রীতিমতো বলা হয়েছিল যে তার টাকাটা ফেরত দেওয়ার কথা এবং তিনি বলেছিলেন যে পরের দিনে দিয়ে দেবেন, এবং তখন তারা ঠিক করে যে পরের দিনে যদি টাকাটা ফেরত না দেয়, অর্থাৎ বৃহস্পতিবার টাকা যদি ফেরত না দেয় তাহলে কিন্তু তাকে পুলিশের হাতে তুলে দেবে, এবং একই সঙ্গে তারা 1.5 কোটি টাকাই কিন্তু তাদের পাওনা টাকা ছিল, সেই কারণের জন্যই মুক্তিপণ হিসাবে 1.5 কোটি টাকা পরিবারের থেকে চেয়েছিল, এবং অপরদিকে যেটা দেখা যাচ্ছে যে তার যে পার্টনার অর্থাৎ কুতুবুদ্দিনের যে বিজনেস পার্টনার সেই গিয়ে কসবা থানায় কমপ্লেন করে এবং সেই বিষয়টা নিয়ে তার পার্টনারের ভূমিকা নিয়েও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ, কারণ ইতিমধ্যে সেই অভিযুক্তরাও পুলিশকে জানিয়েছে যে তার পার্টনারও এই তার যে চক্র সেই চক্রের মধ্যে জড়িত আছে এবং তাকেও কিন্তু খোঁজার চেষ্টা করেছিল এই 5 জন অ্যাকিউজ অর্থাৎ অভিযুক্ত, কিন্তু তাকে পাওয়া যায়নি, সে পালিয়ে গিয়েছিল, কিন্তু তারপরে সে কোথা থেকে খবর পেল যে 1.5 কোটি টাকা মুক্তিপণ চেয়েছে বা তার বন্ধুকে বা তার বিজনেস পার্টনারকে অপহরণ করা হয়েছে বা কারা অপহরণ করেছে, সে কিভাবে এই পুরো বিষয়টা জানলো
সেটা নিয়েও কিন্তু পুলিশের কাছে ইতিমধ্যেই ধোয়াশা, এবং সেই বিষয়টা তার ভূমিকা অর্থাৎ তার বিজনেস পার্টনার ফারিশ তার ভূমিকাও কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখছে পুলিশ। এবং এই যে কিডন্যাপিং এর যে গল্প সেটা কি আদেও কোনো গল্প নাকি সাজানো, এবং এটা শুধুমাত্র পুলিশের কাছে এই কিডন্যাপিং এর একটা জাল সেটা প্রেজেন্ট করার জন্য এরকম কোন গল্প সাজানো কিনা, এই পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখছে লালবাজারের গুন্ডা দমন শাখা এবং কসবার আধিকারিকরা। একেবারে রিয়া, কথা বলছিলাম প্রতিনিধি রিয়ামাজির সঙ্গে, এবং শহরের বিভিন্ন জায়গায় ভুয়ো অফিস ছিল কুতুবুদ্দিনের এবং সবকিছু খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে পুলিশের জেরায় বেশ কিছু তথ্য সামনে আসছে। হরিদেবপুর থেকে উদ্ধার হয়েছে বোম এবং অস্ত্র, এমনটি জানা যাচ্ছে। হরিদেবপুরে একটি অটোর ভেতর থেকে এই বোম অস্ত্র উদ্ধার হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানতে পারছো বিষয়? দেখো, ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে 41 পল্লী ক্লাব সেখান থেকে অর্থাৎ হরিদেবপুর থানার অন্তর্গত সেখান থেকে 19টা বোম এবং একটা ফায়ার আর্মস অর্থাৎ একটা বন্দুক এবং দুটো বুলেট উদ্ধার হয়েছে ইতিমধ্যে। এবং যেটা হরিদেবপুর থানার পুলিশ সেই উদ্ধার করেছে, এবং যতটা তারা ইতিমধ্যেই তদন্ত করে দেখেছে যে সেই পুরো বিষয়টাই কিন্তু একটা ইলিগাল, এবং কোথায় যাচ্ছিল সেই বিষয়টাও কিন্তু একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তবে ইতিমধ্যেই হরিদেবপুর থানা সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে গতকাল রাতে তাদের কাছে একটা খবর আসে, এবং সেই গোপন সূত্র ধরেই কিন্তু তারা রেড আরম্ভ করে, এবং সেই রেডে নেমে দেখা যায় যে একটা ব্যাগের ভেতরে 19টা বম এবং একটা ফায়ার আর্ম এবং দুটো বুলেট একটা অটোর ভিতরে রাখা ছিল, এবং সেখান থেকেই সেই জিনিসগুলো কিন্তু ইতিমধ্যে রিকভার করেছে হরিদেবপুর থানা। তবে এই 19টা বোম এবং একটা ফায়ার আর্মস এবং দুটো বুলেট নিয়ে কোথায় যাচ্ছিল, কোনো অন্য কারোর হাতে হ্যান্ড ওভার কিনা, বা এটা কারাই বা সেই অটোর মধ্যে রেখেছিল, এই পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যেই তদন্ত করে দেখছে হরিদেবপুর থানার পুলিশ। কারণ তারা তদন্তে নেবে এই বিষয়টা বুঝতে চাইছে যে প্রথমে অটো চালক যে তাকে কিন্তু আগে আটক করা হয়েছে, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তার কতটা নলেজে ছিল যে তার অটোর মধ্যে এইসব জিনিস ছিল, এবং সেটা ইলিগাল কিনা সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং যেহেতু অটো থেকে পাওয়া গেছে এবং ইতিমধ্যেই তার মালিকানা কিছু পাওয়া যায়নি, সেক্ষেত্রে কিন্তু পুলিশের যেটা প্রাথমিক অনুমান যে এই জিনিসগুলো অর্থাৎ এই 19টা বম একটা ফায়ার আর্মস এবং দুটো বুলেট অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল, এবং এই পুরো বিষয়টাই ইলিগাল বলে পুলিশের প্রাথমিক অনুমান। এবং ইতিমধ্যেই হরিদেবপুর থানা তারা তদন্তে নেমেছে, এবং তদন্তে নেমেই তারা প্রথম যেটা তাদের লক্ষ্য যে এই আর্মস গুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কোনো পাচারের চক্র ছিল কিনা, যে কাউকে দেওয়ার বিষয় ছিল কিনা ইলিগাল ওয়েতে, সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং কে বা কারা এই অটোর ভেতরে রেখেছিল এই ফায়ার আর্মস গুলো সেটাও কিন্তু একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে, এবং অটো চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একেবারে ধন্যবাদ রিয়া, কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাচুর সঙ্গে।